নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে তো সেটি হচ্ছে জাগো প্রকল্প তো এই জাগো প্রকল্পে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেই স্বনির্ভর গোষ্ঠীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এই টাকাটা আপনারা কীভাবে পাবেন পাবেন একটি মাত্র ছোট্ট মিসড কল দিয়েই হ্যাঁ মিসড কল একটি নাম্বারে দিতে হবে দিলেই আপনারা এই পাঁচ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই জাগ প্রকল্প এ পাঁচ হাজার টাকা কারা কারা পেতে চলেছেন কোন কোন স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দেওয়া হবে এবং বলা যেতে পারে কোন কোন জেলায় কতজন গোষ্ঠীকে দেওয়া হবে তার সম্পূর্ণ লিস্ট বেরিয়ে এসছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে একেবারে সম্পূর্ণ বিস্তারিত আপডেট খবরটি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যে ওয়েবসাইটটিতে রয়েছি এটি হচ্ছে জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে দেখুন বন্ধুরা চলে আসবেন আসার পরে একটি ফোন নম্বর রয়েছে ওই ফোন নম্বরটি আপনাদের কাজে লাগবে ফোন নম্বরটি আপনারা নোট করে নেবেন ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড থ্রি তো এই নাম্বারে আপনাদেরকে কল করতে হবে কল করা মাত্র ফোনটি ডিসকানেক্ট হয়ে যাবে অর্থাৎ মিস কল দিতে হবে মিস কল দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ আসবে যে আমি টাকাটা পাওয়ার যোগ্য কি যোগ্য নয় যদি টাকা পাওয়ার যোগ্য হয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে স্বনির্ভর গোষ্ঠীর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে তো চলুন বন্ধুরা দেখে নেব এই জাগো প্রকল্পে ঠিক কোন কোন স্বনির্ভর গোষ্ঠীতে টাকা দেওয়া হবে কোন জেলায় কতটা পরিমাণ টাকা দেওয়া হবে যে লিস্টটি দেওয়া হয়েছে তো সেই লিস্টটি একেবারে দেখে নেব তো দেখুন বন্ধুরা জাগো প্রকল্পে রাজ্যের নয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে দিয়ে দেওয়া হয়েছে এ তো কোন জেলায় কতগুলো স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হবে তো বলা হচ্ছে রাজ্যের আট লক্ষ সাতানব্বই হাজার দুশো পঞ্চান্নটি স্বনির্ভর গোষ্ঠীকে এই আর্থিক সহযোগিতা করবে রাজ্য সরকার প্রতিটি গোষ্ঠীর অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাঠানো হবে এবং ইতিমধ্যে নানা জায়গায় এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো চলুন দেখে নিই জেলাভিত্তিক ঠিক কতজন স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হবে মুর্শিদাবাদ সাতাত্তর হাজার দুশো তেষট্টি স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা ছিয়াত্তর হাজার তিনশো বিয়াল্লিশটি পূর্ব মেদিনীপুর চুয়াত্তর হাজার আটশো আটষট্টিটি নদীয়া পঁয়ষট্টি হাজার ছশো অষ্টআশিটি উত্তর চব্বিশ পরগনা চুয়ান্ন হাজার একশো একান্নটি হুগলি চুয়ান্ন হাজার পঁয়তাল্লিশটি বাঁকুড়া একান্ন হাজার নশো উনসত্তরটি বীরভূম একান্ন হাজার ছশো আটটি পশ্চিম মেদিনীপুর পঞ্চাশ হাজার সত্তরটি মালদাও ঊনপঞ্চাশ হাজার তিনশো ছাপ্পান্নটি কোচবিহার ছেচল্লিশ হাজার একশো আটটি পূর্ব বর্ধমান উনচল্লিশ হাজার তিনশো ঊনপঞ্চাশটি পুরুলিয়া পঁয়ত্রিশ হাজার সাতশো ছত্রিশটি হাওড়া বত্রিশ হাজার নশো এগারোটি পশ্চিম বর্ধমান আট হাজার চারশো উনষাটটি ঝাড়গ্রাম চোদ্দো হাজার একশো বাইশটি উত্তর দিনাজপুর সাতাশ হাজার তিনশো একটি দক্ষিণ দিনাজপুর বাইশ হাজার একশো সাতটি আলিপুরদুয়ার উনিশ হাজার সাতশো একাশিটি তো এই এতগুলো স্বনির্ভর গোষ্ঠীকে এটা হচ্ছে প্রতিটি জেলাওয়াড়ি ভিত্তিক লিস্ট দেওয়া হয়েছে তো এই জেলা বাড়ি ভিত্তিক যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে এই পাঁচ হাজার টাকা করে এককালীন একটা অনুদান দেওয়া হবে তো বলা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর যে এই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হবে তো এই টাকায় তারা নানা ধরনের কাজ করতে পারবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা হাঁস ছাগল মুরগি চাষের মতো বিভিন্ন ধরনের প্রকল্প আগেও বাস্তবায়িত করতে পেরেছেন তো এই প্রকল্পের টাকায় তো আবার টাকা দেওয়া হচ্ছে তার এই টাকায় হাঁস ছাগল যে মুরগি রয়েছে তো এইগুলোকে তারা প্রতিপালন করতে পারবে এবং সে সঙ্গে জানা যাচ্ছে যে এই এই যে টাকাটাই রয়েছে স্বনির্ভর গোষ্ঠী খোলা মাত্রই পাবেন না যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী গোষ্ঠী কমপক্ষে ছ মাস আগে তৈরি হয়েছে অর্থাৎ যাদের মেয়াদ ছয় মাসের বেশি তারাই এই প্রকল্পের আওতে আসবে গোষ্ঠীগুলির রেজিস্ট্রেশন থাকতে হবে পাঁচ হাজার টাকা থেকে গোষ্ঠীর সদস্যরা লোন নিতে পারবেন তবে তাদেরকে তার নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো এই পাঁচ হাজার টাকা আপনারা এখান থেকে গোষ্ঠীর যে সদস্যরা রয়েছে তারা লোন হিসাবে নিতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা যাদের যাদের স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তো অবশ্যই বলবো যে নাম্বারটি একটু আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি ওই নাম্বারে আপনারা মিস কল দিন এবং মিস কল দেওয়া মাত্র আপনাদের কাছে ইনস্ট্রাকশন এসে যাবে যে আপনাদের যে গোষ্ঠীটি রয়েছে তো সেই গোষ্ঠীটি টাকা পাওয়ার যোগ্য কি যোগ্য নয় যদি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে আপনাদের সেটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে এবং এই টাকা নিয়ে আমরা স্বনির্ভর গোষ্ঠীর যে সদস্যরা রয়েছে তো সেই সমস্ত সদস্যরা হাঁস মুরগি ছাগল পালন এছাড়া অনেকে আছেন স্কুলের পোশাক তৈরি করতেও পারেন এছাড়া যারা চাষবাস করতে চাইছেন তারা চাষবাসও করতে পারবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট আপডেট খবরটি জানালাম ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না